এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা প্রোটিয়াসে অসিলোস্কোপ ইউজ করতে পারি। এর জন্য ফার্স্টে আমরা একটা নতুন একটা প্রজেক্ট খুলব, প্রজেক্টের নাম দিলাম OSCLSC। আমরা সেভিং ডাইরেক্টরিটা চেঞ্জ করে দিব। নেক্সট দিব, বাকি সব ডিফল্টই থাকবে। এখন আমরা কম্পোনেন্ট মোডে গিয়ে কিছু কম্পোনেন্ট সিলেক্ট করব। ফার্স্টে আমরা ভি সাইনটা সিলেক্ট করব, সাইন সোর্স। তারপর আমরা ভি পালসটা সিলেক্ট করব, তারপর আমরা রেঞ্জটা সিলেক্ট করব। এখন আমরা আমাদের সার্কিটটা ডিজাইন করব, তারপর আমরা টার্মিনালস মুড়ে গিয়ে গ্রাউন্ডটা সিলেক্ট করব। এখন ইচ্ছা করলে আমরা এই সার্কিটটাই কপি করতে পারি। মাউস রাইট বাটন ক্লিক করে আমরা কপি টু ক্লিপবোর্ড দিলাম, তারপর আবার রাইট বাটন ক্লিক করে পেজ ফ্রম ক্লিপবোর্ড দিলাম। এখন আমরা এই ভি পালসের জায়গায় ভি সাইন সোর্সটা আনতে চাই। এখন যদি আমি এটা ডিলিট করে দিই তাহলে পুরো অংশটাই ডিলিট হয়ে যাচ্ছে। তো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কন্ট্রোল জেড চেপে আগের অবস্থায় ফিরে যেতে পারি। তারপর আমরা এই জাংশন ডট মুডে গিয়ে এখানে একটা জাংশন এবং এখানে একটা জাংশন ক্রিয়েট করতে পারি। এখন যদি আমরা এটা ডিলিট করে দিই তাহলে পুরোটা অংশটা ডিলিট হবে না। তাহলে আমরা এখানে একটা ভি সাইন সোর্স কানেক্ট করতে পারি। এখন আমরা এই ভি পালসের ভ্যালুগুলো সেট করতে পারি। ইনিশিয়াল ভ্যালু -5 ভোল্ট, পালস ভ্যালু 5 ভোল্ট, ডিলে টাইম 0 সেকেন্ড, রাইজ টাইম 1 মাইক্রোসেকেন্ড, ফল টাইম 1 মাইক্রোসেকেন্ড, পালস উইথ 500 মিলিসেকেন্ড, পিরিয়ড 1 সেকেন্ড। ওকে, সাইন সোর্সের অ্যাম্পলিটিউড 5 ভোল্ট, ফ্রিকোয়েন্সি 1 হার্টজ। ওকে, এখন আমরা এনোডের সিগন্যালগুলো আমরা অসিলোস্কোপে দেখতে পারি। এর জন্য আমরা ইনস্ট্রুমেন্টস থেকে অসিলোস্কোপটা সিলেক্ট করব, তারপর আমরা অসিলোস্কোপের চ্যানেল এর সাথে আমরা এ নোডটা কানেক্ট করব। তাহলে এ নোডের সিগন্যালটা আমরা চ্যানেল এতে দেখতে পারবো, আর এ নোডের সাথে চ্যানেল ডিটা কানেক্টেড করব। তাহলে হচ্ছে এ নোডের সিগন্যালটা আমরা চ্যানেল ডিটে দেখতে পারবো। অসিলোস্কোপের গ্রাউন্ডটা এই গ্রাউন্ডের সাথে ইন্টারনালি কানেক্টেড থাকে, এজন্য আমাদেরকে আলাদা করে আর কানেক্ট করার প্রয়োজন হয় না। এখন আমরা যদি সিমুলেশন রান দিই তাহলে আমরা অসিলোস্কোপে সিগনালগুলো দেখতে পারবো। এটা হচ্ছে টাইম পার ডিভিশন নবটা, তো আমরা যদি একে চেঞ্জ করি তাহলে আমরা সিগনালটা ভালোভাবে দেখতে পারবো। এটা হচ্ছে ভোল্টেজ পার ডিভিশন নব, প্রত্যেকটা চ্যানেলে আলাদা করে ভোল্টেজ পার ডিভিশন নব আছে। আমরা এই চ্যানেল এতে চ্যানেল এ সিগনালটা আমার এটা হচ্ছে এটা প্রত্যেক, আর আমরা কালার দেখে আমরা প্রত্যেকটা চ্যানেলের সিগনাল আইডেন্টিফাই করতে পারি। হলুদ কালারের জন্য চ্যানেল এ, ব্লু কালারের জন্য চ্যানেল বি, পিঙ্ক কালারের জন্য চ্যানেল সি এবং গ্রিন কালারের জন্য চ্যানেল ডি। তো চ্যানেল এতে একটা যেহেতু পালস সিগনাল আছে এজন্য আমাদেরকে এটাতে শো করতেছে, কিন্তু এটা এসি মোডে আছে এজন্য আমাদের ভালোভাবে শো করতেছে না। আমরা যদি ডিসি মোডে নিয়ে যাই তাহলে আমাদেরকে সিগনালটা ভালোভাবে শো করবে। আর চ্যানেল ডিতে যেহেতু একটা সাইন সিগনাল দেওয়া আছে এজন্য আমরা এসি মোডে রাখাটাই বেটার, তো এসি মোডেই থাক। এখন ইচ্ছে করলে আমরা এটাকে গ্রাউন্ডে নিয়ে যেতে পারি, তাহলে এই চ্যানেল এতে আমাদের গ্রাউন্ড এই চ্যানেল এই সিগন্যাল গ্রাউন্ডটা শো করবে। আমরা ইচ্ছা করলে এইটাকে উপরে নিচে উঠাতে পারি আমাদের পছন্দ মতো, তারপর আমরা আবার ডিসি মোডে গিয়ে সিগন্যালটা দেখতে পারি। আবার আমরা ইচ্ছা করলে চ্যানেল এই সিগন্যালটাকে অফও রাখতে পারি যদি আমরা দেখতে না চাই। ওকে, এটা পর্যন্তই। তারপর আমরা এখন এই সিন এই সার্কিটটা ডিলিট করে দেব। এখন আমরা এই সার্কিটটা আবার কপি করব।
ইউটিউব চ্যানেল ডি এর সাথে এই নোটটা অ্যাড করব। আমরা এখন এই রেফারেন্স এই অ্যাকাউন্টটা ডিলিট করে দেব। যদি আমরা সিমুলেশন স্টার্ট দিই তাহলে আমাকে অসিলোস্কোপটা শো করবে না, এজন্য আমাদেরকে ডিবাগে ডিজিটাল অসিলোস্কোপটা নিয়ে আসা লাগবে। এখন এই নোডের সিগনাল আর এই নোডের সিগনাল একই, কিন্তু আমাদেরকে দুটা ভিন্ন গ্রাফ দেখাচ্ছে দুই চ্যানেল। এর কারণ হচ্ছে এই নোডের সিগনাল দেখাচ্ছে এই গ্রাউন্ডের রেসপেক্টে, আর অসিলোস্কোপের গ্রাউন্ড আর এই গ্রাউন্ডটা ইন্টারনালি কানেক্টেড আছে, এজন্য আমাদেরকে চ্যানেল ডিতে পারফেক্ট সিগনালটা দেখাচ্ছে। কিন্তু এই সার্কিটের রেফারেন্সিংটা ঠিক নাই, ঠিক এই জন্য আমাদেরকে পারফেক্ট গ্রাফটা শো করতেছে না। এই জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে চ্যানেল বি এর সাথে আমরা এ নোটে কানেক্ট করতে পারি, তারপর আমরা সিমুলেশন রান দিয়ে চ্যানেল বি এর সিগনালটা ইনভার্ট করে চ্যানেল এর সাথে যোগ করতে পারি। তাহলে এখন চ্যানেল এর সিগনাল আর চ্যানেল ডি এর সিগনালটা আমাদের সেম শো করতেছে। এভাবে আমরা অসিলোস্কোপটা ইউজ করতে পারি। আমরা যেসব প্রজেক্টে কাজ করি সব ধরনের প্রজেক্ট বেশিরভাগ প্রজেক্টেই পুরো সার্কিট একটা সেম গ্রাউন্ডে থাকে, তখন আমরা এভাবে দেখতে পারি সিমুলেশন রেজাল্টগুলো অসিলোস্কোপের মাধ্যমে। এই গ্রাউন্ডে এই গ্রাউন্ডটা কানেক্ট করার কোনো দরকার পড়ে না, কিন্তু অনেক সময় কোনো সার্কিটে মাল্টিপল রেফারেন্স থাকতে পারে, তখন আমাদেরকে কোনো নোডে সিগনাল দেখার জন্য এভাবে আমাদেরকে রেফারেন্সিংটা করে নেওয়া লাগবে। অসিলোস্কোপের সাহায্যে আরেকটাই কাজ করতে পারে, সেটা হচ্ছে আমরা ওয়ান শট ডিরেকশন আছে, ওয়ান শট এটা ফার্স্ট এটা অটো মোডে ছিল, আর ওয়ান শট মোডে রাখলে এটা গ্রাফটা চেঞ্জ হবে না। এখন আমরা কার্সর নিয়ে যে কোনো সময়ের ভোল্টেজ দেখতে পারি, এই তারপর আমরা এই টাইম হিসাব করে আমরা টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সিও বের করতে পারবো যে কোনো সিগনালে, অথবা আমাদের যদি কোনো প্রজেক্ট রিপোর্ট দেখা লাগে তখন যদি আমাদের গ্রাফটা ইনপুট করা লাগে তখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে প্রিন্টে যেতে পারি। প্রজেক্ট রিডার পিডিএফ প্রিন্টার প্রিন্ট দিলে আমরা একটা পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারি। আমরা প্রোটিয়াসে ফোল্ডার সিলেক্ট করে একটা ওএসসি নামে পিডিএফ করতে পারি, সেভ দিতে পারি। তাহলে আমাদেরকে একটি পিডিএফ আকারে আমাদের একটা পিডিএফ ফাইল জেনারেট হবে, যেখানে আমরা গ্রাফটা আমাদের দেখতে পারবো, মানে প্রতিটা চ্যানেলের ভোল্টেজ বা ডিভিশন অফসেট কত, কাপলিং ডিসি মোডে আছে না এসি মোডে আছে সব কিছু আমাদেরকে দেখিয়ে দিবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ।